দেখি সকাল সকাল কালকে 31 ডিসেম্বর না এই 31 ডিসেম্বর বলছি কালকে 5 জানুয়ারি না কানে খুনে সব জায়গা চাপ লাগা পড়েছে মুছে দিচ্ছি দাঁড়াও বাবা সকালবেলা সাজ কি মা বাড়ি যাম দেখছিস তো কানে খুনে ভূতে মুতে কপালে এ ভূরুচটা লাগিয়ে দেব ভূরুচ দেখছিস তো এইখানে তো চুলই নেই কি লাগাবো দেখা তো একটা পাখা চুল আছে এমন ধরে লাগিয়ে দেব এই জায়গাটা এই যে চুলই তো নেই যা শুরু করছে সকালবেলা বাবা রে বাবা সাজনার থেকে বাজনা বেশি দাঁড়া দাঁড়াও এটুকুনি আছে বস হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আজকে হচ্ছে 30 তারিখ আর আজকে সকাল সকাল আজকে 31 তারিখ ওহো আজকে হচ্ছে 31 তারিখ ভুলে গেল না কালকেই তো নিউ ইয়ার আসলে 30 তারিখ এই 29 তারিখ আমি কাজ করছি তো সকাল সকাল আমার সমস্ত কাজ হয়ে গেছে আর সকালবেলা তোমরা দেখে নিলে সবার আগে আমার বরকে একটুখানি কালি করে দিলাম গোপে চুলে যাই হোক যাবো আমরা এক জায়গায় তো তার কারণে আমরা সকাল সকাল আজকে সকাল সকাল উঠেছে সকাল সকাল কাজ হয়ে গেছে আর আমি এদিকে হাড়িতে ভাতও চাপিয়ে দিয়েছি গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি আর সকালের টিফিন এখন এই যে চা বিস্কুট এই খাবো একটা করে নিয়েছি কি জিরা বিস্কুট না বাবু ইয়া একটা করে জিরা বিস্কুট এই খেয়ে সকাল সকাল এখন রান্না হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে 11:30টার মধ্যে আমরা বেরোবো ওদিক থেকে বাবাও যাবে বাবার জন্য ভাত তরকারি পাঠাবো যেহেতু মা রয়েছে বনগাতে মামার বাড়িতে রয়েছে তো ওই জন্য বাবা বাড়িতে একলা রয়েছে তো বাবা আজকে আমাকে ফোন করবো সকালবেলা ফোন করে বলেছে আমিও যাবো তোদের সাথে তো আমি আজকে যাবো আজকেই চলে আসবো আর কেন যাবো কি কারণে যাবো সবটাই তোমাদের ওখানে গিয়ে বলবো বনগায় হুট করে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের ওখানে গিয়ে আমি বলবো ঠিক আছে তো এখন রান্না বসিয়ে দিচ্ছি বলতে ভাত বসিয়েছি আর কোন রকম একটুখানি ওই মাছের তরকারি ভোলা মাছটা করবো ভোলা মাছের ঝাল করবো বেগুন দিয়ে আর হচ্ছে সিম দিয়ে আর দিয়ে করবো হচ্ছে পেঁয়াজ কুলি ভাজা আর কালকে দই কাতলা আছে আর ডাল আছে কালকে দই কাতলা আছে তো এই দিয়েই আজকে খাওয়াটা হবে আমরা খাওয়া দাওয়া করে 11:30টার মধ্যে বেরিয়ে যাবো ঠিক আছে তো এখন আগে খেয়ে নি আর আমার মামুনি এটা খুলতেই পারছে না সকালবেলা কি বলতো এখন যদি সকালবেলা ভারী খাবার খাই না তাহলে হচ্ছে যেহেতু 12টার মধ্যে ভাত খাবো তো আমরা ভাত খেতে পারবো না ওই জন্য এখন একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি খেয়ে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি উনুনে গ্যাসে ভাত বসাবো ছেলেকে দিকে দিয়ে ভাত পাঠাবো চলো জলে হাত দিতে ইচ্ছা করছে না তারপর আবার সকাল সকাল রান্না বসি তো ওইদিকে ভাত হয়ে গেছে ভাতটা আমি গড় দিয়ে আসলাম আর এইদিকে আমার সবজি কোটা কমপ্লিট এই দুটোই রান্না করবো আর কালকে যে বাসি ডাল তরকারি আছে সেগুলো গরম তো এই যো এখানে যে পেঁয়াজ কুলি কুটে নিয়েছি এটা ভাজা হবে আর এখানে এই যো ভোলা মাছ রান্না হবে আলু বেগুন সিম দিয়ে ভোলা মাছটা আমার আনাই ছিল এই যে ভোলা মাছ তো এটা আমার আনাই ছিল তো তাড়াতাড়ি করে এখন রান্না বসাবো কারণ হচ্ছে আমরা আমরা যাব আবার রাত্রের দিকে মানে বাড়ির দিকে চলে আসবো তো যেহেতু বলেছে থাকবো না রিটার্ন হবো বাড়ির দিকে আবার তো আসার সময় মা আর বাবা একসাথে আমাদের সাথে আসবে আর এবারে রান্না বান্না করে নি আর ছেলে থাকবে বাড়িতে মেয়েকে নিয়ে যাব কারণ মেয়েকে নিয়ে গেলে মানে খুবই খুশি হবে মেয়েকে ভীষণ ভালোবাসে দেখলে খুবই খুশি হবে তো তার কারণে হচ্ছে মেয়েকে নিয়ে যাবো আর ছেলে বাড়িতে থাকবো যেহেতু একদিনের ব্যাপার তো আমরা চলে আসবো যেদিন মানে 12:30টার সময় যাবো ওখানে গিয়ে হয়তো আমরা 2:30-3টার মধ্যে পৌঁছে যাবো তো ওখানে 2-4 ঘন্টা থাকবো আবার রাতের বেলা হয়তো 7টার দিকে কি 6টার দিকে ট্রেন ধরে আবার বাড়ির দিকে চলে আসবো যাওয়ার সময় বাসে করে যাবো আসার সময় ট্রেনে করে আসবো কারণ বাসে করে যাবো কেন আমরা এখান থেকে বেরোচ্ছি এমনি দেরি করে 12:30টার সময় বেরোবো ওই যেতে ধরো ট্রেন ধরতে ধরতে একটাই বেজে যাবে ওখান থেকে চাকদার থেকে নেমে বাস ধরবো বাসের থেকে তারপরে যাবো হচ্ছে বনগা নামবো আর আসার সময় ট্রেনে করে আসবো চলো আর বেশি কথা বলবো না এবারে রান্নাঘরে যাই পরে আবার কথা বলবো সেই দেরি হয়ে গেল দেখেছো 12:45 মতন বাজে 12:30টার সময় বেরোবো বললাম হলো না কি করবো বলো দেরি হয়ে গেলে তো গুছ গাছ করে উঠতে উঠতে দেরি হয়ে গেল আর ওইদিকে ছেলে টানতে দিয়েছি মিষ্টি ছেলে মিষ্টি নিয়ে আসবে আর এই লেবুগুলো নিয়ে যাবো এই যে এটাকে ভরে নিলাম আর এখানে রয়েছে যে ক্যাডবেরি ক্যাডবেরি দুটো নিয়ে নেবো ব্যাগে তাই তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে মানে খেতে তোমাদের দাদা ভাই খেতে বসেছে আর খালি আমি বাকি রয়েছি আমি এখন খেলেই ব্যাস হয়ে যাবে আমি অল্প দুটো খাবো খেয়ে আটা দেবো তো চলো আর এই লেবুগুলো এই কমলা লেবুগুলো দুটো নিয়ে যাব খাবো ট্রেনে ট্রেনে বসে খাবো দুটো কমলা লেবু তাই দেবা চলো সমস্ত জিনিস তো গুজরাট আমার হয়ে গেছে এবারে আর কি এটা ভেজা এটা মনে হচ্ছে আমার হাতে নিলেই ভালো হবে দিলে না ওর মধ্যে পুরো একদম উল্টো পাল্টা হয়ে যাবে তো চলো বন্ধুরা এইদিকে সমস্ত জিনিস রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে নি তারপরে পরে আবার কথা বলছি লিপস্টিকটা নিয়ে নিলাম কি বলবো না এত তাড়াহুড়া করি এত তাড়াহুড়া করি ছেলেটাও একটা বললে তো আরেকটা ভুলে যায় নাকে মুখে কটা খেলাম কি বলবো বন্ধুরা নাকে মুখে
এই যে রসগোল্লা নিয়ে নিলাম, এই রসগোল্লা নিয়ে নিলাম। কোথায় যে কি নেবো আমার ছাতার মাথায় কিছু ঢুকছে না মাথায়। চলো আর দেরি করবো না, এবার যাই, সে আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো এই যে দেখো ট্রেনে স্টেশনে চলে এসেছি, মিষ্টি আনতে গিয়ে দেরি হয়ে গেল, গিয়ে ছেলে মিষ্টি নিয়ে এসেছিল উল্টাপাল্টা, আমি গিয়ে আবার নটরাজ থেকে আবার মিষ্টি নিয়ে আসলাম। ওই যে বাবা আর ওই যে তোমার দাদা ভাই, আর এই যে অনেকটা বেলা হয়ে গেল, একটার সময় আসার কথা ছিল, এখন দেড়টার কাছাকাছি, মানে দেড়টার বেশি বেজে গেছে। চলো একেবারে সেখানে গিয়ে কথা হবে। চলে এসেছি বনগাঁতে, সেই চারটেই বেজে গেল আস্তে আস্তে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে চারটেই বেজে গেল। মেন হচ্ছে মিষ্টির দোকানটা দাঁড়িয়ে পড়ে দেরি হয়ে গেছে, কেউ মিষ্টির দোকানটা দাঁড়িয়ে বললাম, মিষ্টিটা ছেলে নিয়ে এসছে, আমরা গিয়ে আবার নিয়ে এসছি, একজন উল্টোপাল্টা হয়ে গেছে, ছেলেটাকে এক বললে আর এক করে। তো এই যে হলুদ ফুলের হলুদ কর, আবার বাড়ি রিটার্ন যাবো, মানে কি কখন যে এই যে আসলাম চারটের সময়, রিটার্ন যে কখন যাবো, মানে সব উল্টোপাল্টা হয়ে গেলে গিয়ে তবু আজকে বাড়ি যেতে হবে, কারণ যে ছেলে বাড়িতে থাকে। চিনতে পারছো না, রাস্তা ভুলে গেছি, আমি অনেকদিন পরে আসলাম আমার বাড়িতে। চলো যে কথা হচ্ছে, ও আবার এই স্টেশনে নেবে, মানে চাকর থেকে নেবে, আবার ক্যাডবেরিজ নিলাম আরেকটা, আর একজন রয়েছে তার জন্য আরেকটা আবার ক্যাডবেরিজ নিলাম, ওই করতে করতে আরও বেশি হালাত খারাপ হয়ে গেছিলো বাসে। চলো গিয়েই কথা হবে একদম। তো ওই যে চলে আসলাম আমার বাড়িতে, ওই যে আমার মা হয়েছে বসে রয়েছে এখানে, আর এই যে আমার মামা, আমার মামাকে তো কেউ দেখোনি, এই যে আসলে আসা হয় না তো ঠিক মতন, আমি আসি না বনগাঁতে। আর ওই যে আমার দিদা, শরীর ভালো আছে দিদা এখন? ওই দিদা দেখি তো না আমি, আর আমার মামি, এই যে মামির তো আসো, এই যে আমার মামা আর এই যে মামি। চলো আমাদের দেরি হয়ে গেল, আসবো আসবো করে করে না দেরি হয়ে গেল, অনেকটা সকালবেলা উঠেছি আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, সেই দেরি হয়ে গেল গিয়ে। বাড়ির থেকে খেয়েছি, খাওয়া যায় এখন, বাসের থেকে এসছি, এমনি গা পাকাচ্ছে, মাও খাইনি অল্প কর, লেবু লেবু আমার প্রিয়, এই যে লেবু, এই যে লেবু আমার পাতে লেবু থাকে, এখন শীতকাল লেগে লেবুটা দুটো বার খাই না, পেটে একদম খিদে নেই, তবুও খাচ্ছি, মামি এত কষ্ট করে রান্না বান্না করেছে, আমরা আসবো দেখে নানটা খেতে হচ্ছে, সত্যি তার জন্য খাচ্ছি, মামিরাও কেউ খায়নি, মাও খায়নি, ওই দেখো মামি খাও, মামা আমি খাবো, বসো আমি খাচ্ছি, খাচ্ছি সবাই সব রকম খাচ্ছে, আর বাবা এখানে খাচ্ছে অন্য রকম। বাবা তোমার বলে পেটে জাগা নাই, হ্যাঁ পেটে বলে জাগা নাই, এটা কি খাচ্ছো দিদা? দিদা কি খাইতেছে, পিঠা? মেলা লেগেছে, মেলা সেই পিঠা গরম, ও করে নিয়ে এলো, নাই হলো সেই পিঠা গরম গরম। আচ্ছা এখন তো বমি বাচ্চা, এখন বার করতে হবে না, ব্যাগে আছে, সবাই এখানে হইচই লেগে গেছে, এই আমার বড় একটা
অল্প চা দিবা, অনেকগুলো ভাত খাওয়াইছো। এই যে দেখো চা চলে এসছে গরম গরম, সবাই চা খাবে। এখন এই যে বসে রয়েছে, গরম গরম ধোয়া উঠার চা রাখো, দাও সবাই দাও। আসতে দাও, দেখো পড়ছে, দেখো কিরকম না। এবার কে কোনটা নিবা নিয়ে নাও, চা নিয়ে ঝামেলা পেতে গেলো দেখি। চাটা দেখেছে গাঢ় গাঢ় একেবারে দুধ চা। মামি তো চা আগা করে এরকম তো চলো ঘোরা হয়ে গেল। উল্টা তো মা মোজা গুলা তো ভীষণ এনজয় হলো। যেটুকুন সময় থাকলাম না কেন ভীষণ আনন্দ করলাম। আর মামিরা থাকতে বলছিল, বলছিল রাতে থাক, মাংস খাসির মাংস টাংস আনি তো থাকতে বলছিল। তো থাকা হবে না যেহেতু ছেলেকে বাড়িতে রেখে এসেছি, তোমরা জানোই তো অনেক করে মামি আর মামা বলছে থাকার কথা। তো আবার একদিন ভাবছি আসবো, এসে ঘুরে যাব। ওই যে মামি তো রাগারাগি করছে, মানে এমন সময় আমরা এসি চলে যাচ্ছি, তো যেন মামি রাগারাগি করছে। এসি অনেক তাড়াতাড়ি করে তো বাড়ি চলে যাব, যেহেতু ছেলে বাড়িতে রয়েছে। তো তো চলো দিদাকে দেখে গেলাম। আর মা তো যাবে, চলে যাবে বলছে আমাদের সাথে। বাবা তো বলেছিল যে আমার সাথে এসে বাবা চলে যাবে। দিদাকে একটু দেখে গেলাম, কারণ দিদা বাড়ি কবে যাবে কোনো ঠিক নেই। আর একটু মানে অনেকটাই ভালো, অনেক ভালো আছে এখন। আর একটু ডাক্তার দেখালে একটু সুস্থ হয়ে যাবে, তারপরে বাড়ি যাবে। আর ওই যে আমাদের একটা পুষ্প আছে, এই যে এই যে এই যে এই যে এই যে নাম বলে দাও। এদিকে আমার কথা শুনো, আমার কথা শুনো, আমার কথা শুনো। আমার নাম ওই দিকে এই যে দেখো, এই যে এই যে এই যে নামটা বলে দাও তোমার। এইটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, এই যে দেখো। টাটা দি দাও, আর আমাকে হাম্পি দাও। মামাকে তো চেনে, ওই যে আমার মামা বসে আছে দেখেছিস, ওইটা আমার মামা তো। ওই যে ওই যে এই যে এই যে এটা আমার মামা, দেখতে পাচ্ছিস না তুই, এই যে আমার মামা, এটা ও নানার বাবা, ওইটা আমার মামা হয়, বুঝেছিস? যাও আস্তে আস্তে। তো চলো, খুব সুন্দর মানে আনন্দ করলাম। আসি না যেহেতু বাড়ি থেকে বেরোই না, তো মামার বাড়িতে মানে কত বছর পর আসলাম, তো ভালোই লাগলো। চলো এবার বাড়ি যাই, আবার পরে কথা হবে।